মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় নিয়োজিত চিকিৎসক সহ সংশ্লিষ্টদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই বানাচ্ছে চট্টগ্রামের স্মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্মার্ট জ্যাকেট লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরকারের নির্দেশে প্রথম দফায় 50,000 পিস তৈরি করে মঙ্গলবার তা ঢাকায় পাঠানো হয়েছে। আজকালের মধ্যে আরও 50,000 পিস বানানো হবে। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের তথ্য এবং মোহাম্মদ নবাবের ভিডিওতে আলবি হোসেনের রিপোর্ট। দেশে করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের নিরাপত্তার সার্জিক্যাল গাউন পিপিইর মারাত্মক সংকট রয়েছে। চট্টগ্রামের স্মার্ট জ্যাকেট লিমিটেডের কাছে পিপিই তৈরির কাঁচামাল থাকায় সরকার প্রতিষ্ঠানটিকে তা তৈরির নির্দেশ দেয়। আল্ট্রাসোনিক মেশিনটা আমাদের আছে, এই মেশিন দিয়ে আমরা যে পিপিটা বানাই এটা 100% হচ্ছে এয়ার প্রুফ এবং ওয়াটার প্রুফ, সুতরাং এখানে কোনো মাইক্রোবিয়াল কন্টামিনেশনের চান্স থাকবে না। আমাদের কাছে যে অর্ডার ছিল, যে ফ্যাব্রিকগুলো আনা ছিল, আমরা ওই অর্ডার ক্যান্সেল করে কিন্তু এটা গভর্নমেন্টের রিকোয়েস্ট, আমরা কিন্তু এইভাবে প্রোভাইড করার জন্য একটা সিদ্ধান্ত আমাদের চেয়ারম্যান মহোদয় নিয়েছেন। আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার যে বাংলাদেশের এমন একটা দুর্যোগের সময় আমরা এই ধরনের পিপি কাজ করতে পারতেছি। বাংলাদেশের ভিতরে যে আমাদের ফ্যাক্টরিতে কাজটা আছে, আমরা নিজেরা খুব আনন্দ পাচ্ছি, মানে খুব ভালোই লাগতেছে। দেশের এই সংকটকালে প্রায় 1200 শ্রমিক দিন রাত এসব পিপি তৈরিতে কাজ করছে। এগুলো মেইনলি আমাদের বিদেশি বাইরের জন্য অর্ডার করা ছিল, সরকার যখন চাইছে আমরা বলছি আমাদের আছে, আমরা 1,00,000 পিস অর্ডার নিছি, আগামীতে আরো 1,00,000-2,00,000 পিস অর্ডার কি আমরা মিলে বানাইতে পারবো। বিশেষায়িত মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে এসব পিপি তৈরি হচ্ছে জানিয়ে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান জানান, সরকার তাদের এই কাজে পর্যাপ্ত সহযোগিতা করছে। এই ফেব্রিকগুলো কিন্তু ফুললি সার্টিফাইড, এটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড, প্রত্যেকটা ফেব্রিকের টেকনিক্যাল ডিটেলসটা আছে, যেটা কোনোভাবেই হার্মফুল না ফর এনি কাইন্ড অফ ব্যাকটেরিয়া। সেই হিসাবে আমরা মনে করি যে এটা পিপিই হিসাবে যথেষ্ট কাজ করবে। প্রতিষ্ঠানটির কাছে আরও 1-1.5 লাখ পিপিই তৈরির কাঁচামাল মজুদ রয়েছে। দেশের এমন দুঃসময়ে একে আশার আলো হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আলভি হোসাইন, চ্যানেল আই।